হে গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এই যে সকাল সকাল কাজ কাম সেরে এখন বসে গেছি, সব বাজার নিয়ে চলে এসেছে বর, এই যে কাতলা মাছ নিয়ে এসেছে, সবজি কাটতে বসে গেছি। তো সবজি কাটা হয়ে গেছে, এই যে এখন মাছের মধ্যে হলুদ লবণ দিয়ে দিয়েছি, এখন এই যে মাছ ভেজে নিচ্ছি। তো আজকে আমি বেগুন আলু দিয়ে মাছ রান্না করব। দেখতেই তো পালে, বেগুন আলু কেটে নিয়েছি। তো মাছ রান্না করব বেগুন আলু দিয়ে, আর করব কচু শাক মাছের মাথা দিয়ে। তো এই যে এখন মাছগুলো আমি ভেজে নিচ্ছি। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক দিয়ে দেখো সবাই। তো চলো দেখতে থাকো। আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় দিন, মানে 2 তারিখ। তো আজকে হলো বৃহস্পতিবার। তো এই যে আমরা কিন্তু শ্রাবণ মাসটা মানি না, অনেকেই মানে, অনেকেই মানে, অনেক মানা ভালো, কিন্তু আমি মানতে পারবো না, কারণ আমার নিরামিষ খাওয়া মানে খাওয়াই যাবে না আর কি। আমার শরীরের যে অবস্থা, আমার শরীরে ব্লাড খুবই কম, খুবই হিমোগ্লোবিন, মানে কি বলবো, অবাক হয়ে যাবে তোমরা শুনলে, 6.7 হিমোগ্লোবিন। শরীর কিন্তু দেখো কতটা মোটা। আর এখন বসে গেছি আমি আনারস কাটতে। তো এই যে দুপুরবেলা, কালকে ব্লগে তো দেখিয়েছি আনারস এনেছিল, আর এই যে এখন দুপুরবেলা বর এসেছে, তো আনারসটা আমি কেটে নিচ্ছি। তো বর খাবে, আমি খাবো, ভাস্তা খাবে, শাশুড়ি খাবে, তো সবাইকে দিব। এখন এই যে কাটতে বসে গেছি আনারস। তো যেটা বলছিলাম, হিমোগ্লোবিন খুবই কম, খুবই কম। ওই জন্য তোমরা দেখতে পাবে যে আমি কুলেখাড়া পাতা খাই ছোট ছোট ভিডিওগুলোতে, মানে শর্ট ভিডিওগুলোতে, ওই জন্য খাওয়া হয়। আর এদিকে তো মানে রক্ত হওয়ার জন্য ভিটামিনও খাচ্ছি, কি বলবো, তাও কিন্তু বাড়ছে না। আবারও টেস্ট করে দেখতে হবে কতটা বেড়েছে। আর ওই জন্যই আর কি আমার নিরামিষ খাওয়া চলবেই না। আর একটা কথা, আমার বর, আমার বর তো নিরামিষ মানে খেতেই পারে না, সপ্তাহে 2 দিন যে খায়, ওর যে কতটা কষ্ট হয়। অবশ্য ও বাইরে আবার কোনো দিন খেয়ে নেয়, ছেলে মানুষ তো মানে বাইরে থাকে, ওরা অতটা মানতে পারবে না, আমাদেরই মানতে হবে। তো আমরা সপ্তাহে 2 দিন খাই, তো বরের খুবই অসুবিধা হয়ে যায়, ও খেতেই পারে না মাছ মাংস ছাড়া ভাত। আর আমাদের বাড়িতে প্রত্যেক দিনই মাছ হয়, খালি 2টা দিন বাদ দিয়ে মাছ মাংস, যাই হোক কিছু না কিছু হবেই। আর ওই জন্য আর কি, আর আমারও তো নিরামিষ খাওয়া চলবেই না। ওই জন্য এতটা মানে পরিমাণে রক্তটা কমছে, বুঝতেই পারছি না কি, এত যে খাওয়া দাওয়া মানে ভালো ভালো খাচ্ছি, এত ফল মূল কাজু কিশমিশ হ্যান ত্যান দেখতে পাচ্ছো, এখনো খাচ্ছি আমি ওষুধ, ওই ব্লাড হওয়ার জন্য ওষুধ খাচ্ছি, ডাক্তার ওষুধ দিয়েছে, ওষুধ খেতে খেতে জীবন শেষ, আর ভালোই লাগে না আমাকে ওষুধ খেতে। আমার মুখের ফেসটা দেখো কেমন করছে, আমি ওষুধটা খেলাম বলে কি করব, যতদিন বেঁচে আছি ততদিন মনে হয় খেতে হবে, ওষুধ আমার পিছন ছাড়ছেই না। আমার মানে কোনো কিছু সমস্যা নেই সেরকম, ওই যে শুধু ব্লাডটাই কম, ওটা বাড়ছে না খুব একটা, ইদানিং মানে মাথা ঘোরাটা কমেছে, এত মানে ওষুধ খাচ্ছি, তো ভিটামিন খাচ্ছি, আর কুলেখাড়া পাতাটা প্রতিদিনই খাচ্ছি, আর ওই পাতাটা খেলে কিন্তু খুবই রক্ত বাড়ে। আর এদিকে তো শিঙি মাগুর মাছ আমাদের আনাই হয় প্রায়, এই কয়েকদিন ধরে আনা হয়নি, আবার খেলাম তো বর্ষদিনই খেলাম, কারণ আমাকে আর ভালোই লাগে না শিঙি মাগুর মাছগুলো খেয়ে খেয়ে বিরক্ত লেগে যায়, ওই জন্য। আর কি বলবো, আজকের দিনটা এত পরিমাণে গরম পড়েছে, প্রচুর গরম, প্রচুর থাকাই যাচ্ছে না গরমে। তোমাদের ওদিকে কেমন গরম, বৃষ্টি হচ্ছে কি না? আমাদের এদিকে আর বৃষ্টি হয়নি 3-4 দিন থেকে, শুধু গরম গরম, মনে হচ্ছে যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের মতো গরম পড়ে গেছে,
এখন পড়ে গেল কিন্তু শ্রাবণ মাস, আর আমার কিন্তু এখনও সবুজ চুড়ি পরা হয়নি, পরবো ভাবছি, যাওয়াই হচ্ছে না, এই গরমে না কোথায় বেরোনোর ইচ্ছাই করছে না, যে কিনতে যাব এইটুকু রাস্তা আর যাওয়াই হচ্ছে না, দেখি কালকে যে যায় কি। আর বরকে আনতে বলবো, বর কেমন করে আনবে, আমার হাতের মাপ বুঝতে পারবে না, আর আমার হাত যে এত কড়া, প্রচুর কড়া আমার হাত, ছোটো চুড়িগুলো ঢোকেই না, আর যেগুলো এখন ঢোকে আছে ওগুলো তো বিয়ের সময় পরা, তখন তো খুব পাতলা ছিলাম, আর এখন তো হেলদি হয়ে গেছি দেখতেই পাচ্ছো, শরীর ফুলে যাচ্ছে কিন্তু অথচ ব্লাডটা হচ্ছে না। তো এই যে এখন আনারস খাচ্ছি, বর তো কাটতে কাটতেই খাচ্ছিল, বললাম যে দাঁড়া লবণ দিয়ে খাবা, তা ও খাচ্ছিল, বসে বসে আছে কি করবে, আর আমার এদিকে কাটাই হচ্ছে না, আর ওদিকে আমার শাশুড়িকে আমার ভাজটাকে দিয়েছি, তো ভাজটাতে স্কুলে গেছে, আর শাশুড়ি এখনই ভাত খেলো, তো এমনি রেখে দিলাম পরে খাবে, তো এখন এই যে খেয়ে নিচ্ছি। আনারসটা কিন্তু দারুণ মিষ্টি ছিল, দারুণ দারুণ, মানে কি বলবো, খুব টেস্টিও ছিল, দারুণ লাগলো, চিনির মতো খুব মিষ্টি, আনারসটা খেয়ে পুরো মানে ঠান্ডা হয়ে গেল। তো আনারস খেতে কে কে ভালোবাসো বলবে কিন্তু আমাকে কমেন্টে, আমার তো দারুণ লাগে আনারস খেতে, আনারস খাচ্ছি একটু পরে, এখনই আবার ভাত খেতে হবে, ভাতে খেতে পারবো না, আনারসটা খেয়ে না মুখটা কেমন হয়ে গেল, ভাতগুলো আর সেরকম টেস্টি লাগবে না। বর বললো যে রাত্রে কাটবা, আমি বললাম না, ওরকম করে একটা আনারস পচে গেছিল, আজকে খাবো কালকে খাবো বলে বলে আমি বললাম না আজকেই কাটবো, এখনই খাও। তো এই যে এখন লাঞ্চ করতে বসে গেছি, ঘরের মধ্যেই বসে গেলাম যেখানে আনারস খাইছিলাম, তো বরকে বলে নিচেই খাবে, ওকে নিচে বসে খেতে ভালো লাগে বলে শান্তি, সত্যি টেবিলের থেকে না নিচে বসে খাওয়াটাই, মাটির মধ্যে, মাটি বলতে প্লাস্টার করা আছে, তো নিচে বসে খেলে শান্তি, মানে খাওয়া শান্তি করে খাওয়াটা খাই আর কি মনে হচ্ছে, আর টেবিলে কেমন জানি লাগছে, মনটা মানে ভরছেই না টেবিলের উপরে খেয়ে, নিচে বসে খেলেই মানে ভালো লাগছে খেতে, তো মাঝে মাঝে নিচেও খাই টেবিলেও খাই যখন যেরকম, আর নিচে খেলে ওই তো মোছামুছি করতে একটু অসুবিধা হয়ে যায়, আর টেবিলে খেলে অতটাই হয় না, আমি আবার বারবারে বলি যে টেবিলে খাবো কিন্তু বর বলে না নিচে খাবো আজকে। তো চলো গাইস, আজকের ভিডিওটা এখান থেকেই শেষ করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, তো টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর একটা করে লাইক দিয়ে কিন্তু ভিডিওটা দেখো প্লিজ, কমেন্ট বেশি হচ্ছে কিন্তু লাইকগুলো কম, তো চলো গাইস, গুড নাইট, সবাই ভালো থেকো সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ভালোবাসা।